গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করছি সবাই খুব ভালো আছো। শুরু করছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ। এখন এই মুহূর্তে আমরা সবাই রয়েছি আমার মামার বাড়িতে। আমার মামার বাড়িটা পড়ছে বর্ধমান ডিস্ট্রিক্টে। তো গতকাল রাত্রে আমি এসেছি এবং যথারীতি গতকাল রাত থেকে আমার ব্লগটা শুরু করা হয়নি, আজকে সকাল থেকে শুরু করলাম আমার ব্লগটা। কারণ আজকে থেকে আমাদের মামার বাড়িতে হরিনাম কীর্তনটা শুরু হবে। তো প্রত্যেক বছর এরকম সময়, ঠিক এরকম আর কি ফেব্রুয়ারি মাসে, এবং বাংলায় হচ্ছে ফাল্গুন মাস, এবং দোলের আগে আগে কিন্তু এই হরিনাম কীর্তনটা আমাদের মামার বাড়িতে হয় প্রত্যেক বছরেই। এরকম টাইমটা ইচ্ছা করে ধরা হয় যাতে কি না একদম ঠান্ডাও থাকে না, আবার একদম গরমও থাকে না, বেশ একটু বসন্ত বসন্ত আমেজ থাকে, আর বেশ ঠান্ডা গরমের মাঝামাঝি একটা ওয়েদার, সবার যাতে কষ্ট না হয় সবার কথা ভেবেই এই সময়টা বেছে নেওয়া হয়। ফেব্রুয়ারির মাসটা সবসময় আর কি টার্গেট করা হয় যে এই সময় কীর্তনটা করা হবে। নাম গান বা নাম কীর্তন মানে হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করা হবে। আজকে সন্ধ্যা থেকে শুরু হবে এবং আগামীকাল শেষ হবে ওই দুপুর নাগাদ। তারপরে এই আমার মামার বাড়ির সমস্ত গ্রামবাসীকে আমাদের বাড়িতে লোকজন খাওয়ানো হবে। তো এই জিনিসটা শুরু করে গেছিলেন আমার দাদু। আমার দাদু আজকে মারা গেছেন, নেই নেই করে 20 বছর হয়ে গেল, 2004 মারা গেছিলেন। এবং আজকে এই নাম গানের বা এই নাম কীর্তনের বয়স হচ্ছে কিন্তু 45 বছর, আর 5 বছর পরে কিন্তু 50 বছরে পড়বে। যাই হোক, তো এটা বেশ বড় করেই করা হয় আমাদের এই মামার বাড়িতে। এবং এই মানে এই কীর্তন বা নাম কীর্তনের জন্যই কিন্তু সবাই আমরা এক হই, একটা বছরে মানে একবার সবার সাথে দেখা হয় এবং সবার কাজগুলোকে আর কি একটু ছুটি ছাটা নিয়ে বা বিরত দিয়ে আজকে এই দিনে সবাই আমরা এক হই এবং বেশ মজা হয়। সবাই আর কি একসাথে হই, হই হুল্লোড় হয়, ভাই বোন একসাথে সবাই মিলে এত বড় একটা আর কি কী বলবো অনুষ্ঠানে আমরা এক হতে পারি। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা প্রত্যেকবারেই শনিবার করে ধরা হয় যাতে কিনা প্রত্যেকেই আর কি নিজেদের কাজকর্ম সেরে আসতে পারে, এবং পরের দিন তো রোববার, অসুবিধা হয় না। তো যাতে কিনা কারোর সমস্যা না হয় সেই বুঝে এমন একটা দিন এবং এমন একটা সময়ে ধরা হয় যাতে কিনা সবাই আসতে পারে, ছুটি না নিয়েও তারা অ্যাটেন্ড করতে পারে। আর একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের তো গ্রামে ঘোরা হয় না, আর আমার মামা বাড়ি যেহেতু একটু গ্রাম সাইডে, এই আর কি অনুষ্ঠানের সূত্রে আমরা সবাই একটু ঘুরে আসতে পারি, একটু মুডটা চেঞ্জ হয় এবং বেশ ভালো লাগে। তো সকাল সকাল এই যে আমরা সবাই উঠে পড়েছি, তারপরে আমাদের অনেক সকাল থেকে অনেক কাজ সারা হয়েছে কিন্তু সেগুলো আমার ব্লক করা হয়নি। আর এই ছানাটাকে স্নান টান করি, ওকে একটা হলুদ রঙের শাড়ি পরিয়ে দিয়েছি, এটা হচ্ছে গত বছরের সরস্বতী পুজোর দিনকে আমি কিনেছিলাম। এবারে ভালো ঠিকঠাক সেট হচ্ছে না ওর, মানে ছোটো হয়ে যাচ্ছে, যার জন্য আমি পরাইনি এবারে আর কি সরস্বতী পুজোতে। ওকে আমি বেনারসি পরিয়েছিলাম, তো ভাবলাম কীর্তনের সকালের দিনকে এটা ওকে আমি পরিয়ে দেবো, তাই করলাম, ওকে পরিয়ে দিয়েছি। ও ঘুরে বেড়াচ্ছে এখন, গোটা আর কি খোলা জায়গা পেয়েছে, ঘুরে বেড়াচ্ছে মাটির মধ্যে। আর এই যে ঠাকুর ঘরে এখন দাদু, আমার বড় মা মানে দিদার মা, তারপরে আমার দিদা দাদুর আর কি গুরুদেব সবাইকে এখানে ভোগ দেওয়া হয়েছে। এখানে যেহেতু এরা মানুষরূপী, মানে আমার দাদু বা আমার বড় মা সবাই মানুষ, তাই ওনারা নেই, ওনাদেরকে এই ভোগ দেওয়া হয়েছে, ভাত অন্ন ভোগ দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু কোনো ঠাকুরকে কিন্তু ভোগ দেওয়া হয়নি। তো এটা প্রত্যেক দিন প্রত্যেকবার আর কি সকালবেলাটা মানে কীর্তনের সকালবেলাটা আর কি দেওয়া হয়। তো তারপরে আজকে সন্ধ্যা থেকে শুরু হবে নাম কীর্তন। তো চলো, এখানে এই যে আমাদের ছানাগুলো খেলাধুলা করছে, ওকে শাড়িটা খুলিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে এখানে বসিয়ে দিয়েছি, আর তারপরে আমি খাবো। এই আর কি টুকটাক মাঝখানে মাঝখানে আমি একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর পুরো প্যান্ডেলটা এরকম সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই যে আলপনাটা, কালকে আমি আলপনাটা দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চেষ্টা করেছি যতটুকু কমের মধ্যে এবং শর্টকাটে যাতে দেওয়া হয়। আর এবারে আজকে সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হবে। সবাই কিন্তু নেই এখানে, আমার ভাইরা নেই, আমার বর নেই, দাদা নেই, কেউ নেই, কারণ ওরা সবাই যে যার কাজে ব্যস্ত, ওরা আজকে রাত্রে সবাই আসবে। এই যে এখন আমরা সবাই উঠানে বসে ভাত খাবো। তো এটা সত্যি কথা বলতে বাড়িতে থাকাকালীন তো হয় না, এটা মামা বাড়িতে এলে এবং আজকের দিনে এলেই এটা হয়। আর অন্য অন্য টাইমে তো সবসময় বাড়িতেই আমরা খাই, কখনোই কিন্তু সেটা এই উঠানে বসে হয় না। এটা এই বিশেষ দিনেই মানে আজকের দিনে সবাই একসাথে একসঙ্গে আর কি বসে এখানে খাওয়া দাওয়া হয়, বেশ মজা হয়। এটার একটা আলাদা মজা, আলাদা একটা আমেজ। কি হচ্ছে
তোকে না, শিগগিরই আসো মা, এই গুড় গুড় করছে, আমরা খেতে বসেছি, আমার পাতে দিয়েছি এক থালা লাতি মেরে। খুলে দে গ্লাসটা, খুলে দে, দাও গ্লাসটা খুলে দাও। ও আনন্দে আত্মহারা, গদা পেয়েছে ও। টাল ফল সবই হয়েছে, কায়দা করছে কেন? কাকে দিয়েছে রাজার পাট? মচা বনু, আমার পাতেও জল দাও, রাখি মেরে দিয়েছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাকিরা এখন খেতে বসেছে। তো আমি পরীকে নিয়ে একটু বাইরে এসেছি, এবার ওকে ঘুম পাড়াবো। তো বাইরে নিয়ে এসে দেখাচ্ছি এই কুকুর ছানাগুলোকে, কারণ এতগুলো কুকুরের ছানা ও তো কখনো দেখেনি আর এত কাছ থেকে দেখেনি। মামা দেখো না কতগুলো লালু কালু, ওই যে ওই দেখো না, কিছু নর ধরত ধরত ধরত, ধরে না ধরে না ধরে নে, এ তোরই মতন একটা ছোট্ট, দেখ দেখ তোরই মতন একটা ছোট্ট ছোট্ট, ওই ভয় পেয়েছে, পালিয়া 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 পালাচ্ছে পালাচ্ছে। আজ মদনকে পাহারা দিতে বললে মদন বহরি ভমর ঝংকারে তাই এইবারে তুমি দাওয়ার চলে যায় চলে যায় কিছু সেবা নিতে হবে যাবে, তাই গোবিন্দ চন্দ্রাবলি যাচ্ছে। ঠাকুর ঠাকুর একবার এসো, আমার কিন্তু একবার এসো চন্দ্রাবলি বাবা।
সবাইকে। তো তোমরা দেখলেই আমাদের ছানা দুটো গতকাল রাত্রে কীর্তনের সাথে সাথে নৃত্য করছিল। তো এখন সকাল থেকেই, মানে ভোর রাত থেকেই এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো এখন একটু বিরতি, মানে এখন কীর্তনটা একটু বন্ধ আছে, মানে রেস্ট নিচ্ছে সবাই, তারপরে এখানে রান্নাবান্না চলছে। আর বেশ, মানে জবরদস্ত জোর কদমে এখানে রান্নাবান্না চলছে, সব জোগাড় জানতে সব কিছু তোমাদেরকে একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, কারণ এখন আমাদেরকে রেডি হতে হবে, স্নান করতে হবে, আমাদের ছানাগুলোকে খাওয়াতে হবে রেডি করে, ওদেরকেও সুন্দর করে রেডি ফেডি করে নগর কীর্তনে বেরোবো। তো তার জন্য এখন প্রস্তুতি চলছে। এদিকে পুজোর জন্য দিদা মা সমস্ত কিছু আয়োজন করছে, গতকালও করেছে, আজকেও করছে, এখানে সমস্ত কিছু আয়োজন চলছে। তো আমরা এদিকে যথারীতি রেডি হয়ে বেরোচ্ছি, অলরেডি আমরা লেট, মানে নগর কীর্তন কিন্তু অর্ধেক বেরিয়ে গেছে, অর্ধেক পাড়া ঘোরা হয়ে গেছে, তারপরে আমরা ছানাপোনা নিয়ে এই আমরা বেরোলাম। এই যে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু নগর কীর্তন কোথায় কদ্দূর গেছে খুঁজে পাচ্ছি না, আর আমার ছানাটা কোলে উঠছে না, ও হেঁটে হেঁটে যাবে, যথারীতি লেট হচ্ছে। আর এদিকে পিকু কিন্তু ওদের সাথে বেরিয়ে পড়েছে, যার জন্য আমাদের সঙ্গে নেই। এই যে পেয়ে গেছি, ওই যে ওরা ওখানে দূর থেকে হেঁটে হেঁটে আসছে, ওই পাড়াটা ওদের ঘোরা হয়ে গেছে, এবারে আমরা অ্যাড হয়ে যাব, বাকিটা ঘুরবো। তা আমার একটা সেলফি তুলি, লেখা রয়েছে সেলফির মধ্যে টান করে। যাস না, দলে দলে ফিরছে, দেখ চুলটা খুলে গেল, দেখ এই দেখ। ধর ধর, চল আমার সেলফি নি। এই যে সবাই মিলে সেজে গুজে এখন আমরা নগর কীর্তনে বেরিয়েছি। তো মাঠঘাট পেরিয়ে এক একজনের বাড়িতে আমরা যাচ্ছি। তো সবুজে সবুজ মাঠ, কী সুন্দর লাগছে, আকাশটা বেশ ভালো, ওয়েদার আজকে রোদ্দুর নেই, আর আমারটা এটা ফার্স্ট টাইম। তো ও এসব দেখে ভীষণ এক্সাইটেড, ভীষণ মজা পেয়েছে, তো ওটাকে ধরে রাখা যাচ্ছে না, কোলেও থাকছে না। দেখছি তো, শুনছে না, আসছে না, দেখো জলটার মধ্যে, এখানে দারুণ ছবি উঠছে।
আমরা স্কুল করে দিয়েছে সুন্দর একটা। গ্রামের বাড়ি দেখো ঢুকে গেছে সব। আস্তে আস্তে বাবা, লুঙ্গির মতন করে পরিয়েছি স্কার্টটাও। আস্তে 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 বাবা। আমরা সবাই নগর কীর্তন থেকে বাড়িতে ফিরে আসার পর একটু রেস্ট নিয়েছে, তারপরে আবার এখানে এখন ভোগের গানটা শুরু হয়ে গেছে। তো এই ভোগের গানটা শুরু হয়েছে এবারে, এটা আর কিছুক্ষণ মানে ঘন্টা দুয়েক চলবে। তো একদমই আমরা কীর্তনের অন্তিম পর্যায়ে চলে এসেছি, তারপরে খাওয়া দাওয়ার পর্বটা শুরু হবে। এই যে এই ভোগ গানে মানে অন্তিম পর্যায়ে, কীর্তনের অন্তিম পর্যায়ে একে একে আসছেন গ্রামবাসীরা। তো তারপরে এরা প্রত্যেকেই আমাদের বাড়ি থেকে একটু অন্ন গ্রহণ করে তারপরে যে যার বাড়ি চলে যাবে। আরে
ছুটির দিনে করতে হবে।